হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। সম্প্রতি নির্বাচনের আমেজে উত্তপ্ত এফডিসি প্রাঙ্গণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, শিল্পী সমিতির ভোটাধিকার হারানো 184 জন শিল্পীর মধ্যে কিছু শিল্পীর দেখা হয় চিত্রনায়ক রিয়াজের সাথে। এই সময় তাদের রিয়াজকে কেন্দ্র করে কাঁদতে দেখা যায়। এ সময় চিত্রনায়ক রিয়াজ কান্নারত গলায় বলেন, আমার খুব বেশি কিছু চাওয়ার নেই, শুধু সম্মানটুকু ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন এই মানুষগুলোর সম্মান আমরা কার্যনির্বাহী পরিষদ থেকে দিতে পারি। এই বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করে উপস্থিত শিল্পীরা আহাজারি করেন। ভিডিওতে আরো দেখা যায়, শিল্পীদের পক্ষ থেকে আল্লাহর কাছে তাদের সঙ্গে ঘটে যাওয়া অনাচার নিয়ে বিচার দেওয়া হয়। এই সময় ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলকে সমর্থন দিয়ে তাদের সাফল্য কামনা করা হয়। তবে ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই এফডিসিতে ভাইরাল হওয়া ভিডিওটি হাস্যরস করছেন। টমিস্টা তথ্য নামের এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, এরা কান্দতেছে নাকি কান্নার অভিনয় করতেছে। ওলি আহমেদ নামের আরেকজন লিখেন, ভিডিওটি দর্শন পরবর্তী প্রতিক্রিয়া কি হওয়া উচিত, কিছু বুঝে উঠতে পারছি না। টিকটকে ভিডিওটি শেয়ার করে উপরে শহীদুল আলম নামের একজন লিখেন, এরা কারা। আহমেদ আলী নামে আরেকজন বলেন, রিয়াজের এমন হাওয়া করে কান্নার ভিডিওটি ঠিক মেলাতে পারলাম না, তার পেছনে সকলের অভিব্যক্তির সঙ্গে রিয়াজের কান্না নিতান্তই বেমানান মনে হলো। উল্লেখ্য, এই 184 জনের আগের পারে নির্বাচনে ভোট দিতে পারেননি, তারা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়েও বর্তমান কমিটির আপত্তির মুখে ভোটাধিকার হারান। তারপর থেকে চলছিল আইনি লড়াই। 184 জনের পক্ষে 18 জন আদালতে মামলা করেছিলেন, পরে চলতি বছরে 11 জনের তাদের ভোটাধিকার ফেরত দেওয়ার আদেশ দেন আদালত। এই প্রসঙ্গে সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপুবিশ্বাসের কাছে জিজ্ঞেস করা হলে তারা বলেন, রিয়াজ ভাই একজন গুণী শিল্পী, তিনি মানুষকে ভালোবাসেন, তিনি কেন কান্না করেছেন সেটা সকলেই জেনেছে, সেটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হোক এটা আমরা চাই না। ওদিকে মিশা যায় প্যানেল সম্পর্কে বলতে বললে অপু শাকিব দুজনেই বলেন, সময় বলে দিবে কোন প্যানেল জিতবে কোন প্যানেল হারবে, আসলে যারা ভালো কাজ করবে যারা শিল্পীদের নিয়ে কাজ করবে তারাই জিতবে, এটাই তো স্বাভাবিক কথা। এর বাইরে শাকিব খান এবং অপুবিশ্বাস বলেন, আমরা শিল্পী, আমাদের কোনো দলমত কিছুই থাকতে হয় না, ব্যক্তি মানুষ হিসেবে যারা ভালো যারা কাজ করবে তাদেরকে নিয়েই আসলে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ সময়টা এখন এগিয়ে যাবার, এসব দলমত করে করে সময় নষ্ট করবার সময় আমি কিংবা অপু কেউই মনে করি না একদমই আছে। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপুবিশ্বাস, দুজনের কথায় আমাদের কাছে অনেক যুক্তিযুক্ত মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেল যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।